আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষাটা হবে 10 জুলাই। তোমাদের বাংলা অর্থবার্ষিক পরীক্ষা যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে মোট 4টা অধ্যায় রয়েছে, 1 থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত। আজকে ভিডিওতে আমি আলোচনা করবো তোমাদের বাংলা বইয়ের 3য় এবং 4র্থ অধ্যায় থেকে কী ধরনের একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ আসতে পারে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। এবং এটা হচ্ছে তোমাদের এই যে এই ধরনের যে প্রশ্নগুলো আমরা দিচ্ছি বা কাজগুলো দিচ্ছি তার শেষ পর্ব। এবং আগামী পর্বে বা আগামীকাল রাতে হচ্ছে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। তোমরা হচ্ছে ভিডিওগুলো দেখো, আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে, ঠিক আছে? তো যারা হচ্ছে এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা ইউটিউবে সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে। সেখানে গেলে দেখবে যে এখানে প্রতিটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা হচ্ছে সপ্তম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়ন নামে যে প্লেলিস্ট আছে এখানে গেলে দেখবে তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপর নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, কী কী আসতে পারে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে এবং অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে। সো তোমাদের যে ধরনের ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। দেখো, প্রশ্ন 1-এ রেখেছি আমরা একটা জোড়ায় কাজ। উপহার পেতে প্রত্যেকের ভালো লাগে, তবে প্রতিদিন তা পাওয়া যায় না, বিশেষ বিশেষ দিনে আমরা উপহার পাই। নিঃসন্দেহে এর মধ্যে নিখাত আনন্দ আছে। অচেনা অজানা লোকের উপহার সাধারণত আমরা গ্রহণ করি না। জয় পরাজয়কে সামনে রেখে যে উপহার দেওয়া হয় তাকে বলে পুরস্কার। পুরস্কার পাওয়ার জন্য প্রতিযোগিতায় বিশেষ অবস্থান পেতে হয়। বিশেষ কোনো সুকীর্তি বা অবদানের জন্য মানুষকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বা উপহার পাওয়ার ব্যাপারটি অবশ্যই সম্মানের এবং উপভোগ করার মতো। কোনো কোনো উপহার ও পুরস্কার মানুষ আজীবন মনে রাখে। কোনো কোনো শব্দের প্রথম অংশে নির্দিষ্ট কোনো অর্থ নেই, কিন্তু দ্বিতীয় অংশের অর্থ থাকে। তার মানে অর্থযুক্ত শব্দের আগে অর্থহীন অংশ জোড়া দিয়েও নতুন শব্দ তৈরি হতে পারে। যেমন অভাব, এখানে স্বরয় হচ্ছে অর্থহীন আর দ্বিতীয় অংশ ভাব হচ্ছে অর্থযুক্ত। উপরের লেখাটি থেকে এরকম শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গা সেটা লেখো, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের উত্তরটা লিখতে হবে। আমরা উত্তরটা দেখি। নতুন শব্দ কীভাবে তৈরি হয়? অর্থহীন শব্দের সাথে অর্থযুক্ত শব্দ যোগ হয়ে নতুন শব্দ তৈরি হয়। 1 নম্বরে রয়েছে উপহার। উপহার উপযোগ হার, ঠিক আছে? হার হচ্ছে এখানে অর্থযুক্ত শব্দ। প্রতিদিন, প্রতি যোগ দিন, দিন হচ্ছে অর্থযুক্ত শব্দ। বিশেষ, বি যোগ শেষ, শেষ হচ্ছে অর্থযুক্ত শব্দ। তারপর প্রত্যেকের কী লেখা যায়? প্রতি যোগ এক। অচেনাকে লেখা যায় অ যোগ চেনা। অজানাকে লেখা যায় অ যোগ জানা। এই যে চেনা, জানা, এক, এগুলো সব হচ্ছে অর্থযুক্ত শব্দ। পরাজয়কে লেখা যায় পরা যোগ জয়। প্রতিযোগিতাকে লেখা যায় প্রতি যোগ 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 ই যোগ তা যোগ জয়, এগুলো হচ্ছে অর্থযুক্ত শব্দ। অবস্থানকে লেখা যায় অবযোগ স্থান, স্থান হচ্ছে অর্থযুক্ত শব্দ। উপভোগকে লেখা যায় উপযোগ ভোগ, ভোগ হচ্ছে অর্থযুক্ত শব্দ। আজীবনকে লেখা যায় আযোগ জীবন, জীবন হচ্ছে অর্থযুক্ত শব্দ। এবং সুকীর্তিকে লেখা যায় সুযোগ কীর্তি, এখানে কীর্তি হচ্ছে অর্থযুক্ত শব্দ। আরেকটা রয়েছে নিঃসন্দেহে, নি যোগ সন্দেহে, সন্দেহ হচ্ছে অর্থযুক্ত শব্দ, ঠিক আছে? এই হচ্ছে 1 নম্বর কাজ দেখলাম। 2 নম্বরে যে কাজটা রয়েছে এটা দলগত কাজ। এর গত পর্বে হচ্ছে আমরা অর্ধেক অংশ নিয়ে আলোচনা করেছিলাম, বাকি অর্ধেক আজকে দেখব। যে আমাদের চারপাশে নানা রকম লেখা দেখতে পাওয়া যায়, সেগুলো দেখতে সবসময় একরকম হয় না। দৃষ্টি আকর্ষণের জন্য এগুলোর আকার, রং ও উপাদান ভিন্ন রকম হতে পারে। এগুলোর পরিচয় উদাহরণের মাধ্যমে নিচে তুলে ধরো। তারপর গত পরে প্রথম 5টা নমুনা দেখেছিলাম, আজকে আমরা আরও 5টা নমুনা দেখব। তোমাদের পরীক্ষার জন্য এই কাজটা খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের কাজ তোমাদের পরীক্ষা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমাদের হচ্ছে দলগতভাবে অনেকগুলো দল বিভক্ত করে এক এক দলকে একটা বিষয়ের উপর ব্যানার, পোস্টার, লিফলেট এগুলো তৈরি করতে বলা হতে পারে, ঠিক আছে? তো দেখো, প্রথমে রয়েছে নোটিশ। স্কুল, কলেজ বা অফিস আদালতে শিক্ষার্থী বা সাধারণ মানুষকে তথ্য জানানোর কাজে নোটিশ তৈরি হয়। নোটিশের মধ্যে কোনো কিছু মান্য করা বা পালন করার নির্দেশ থাকে। সাধারণত এটি হাতে লেখা হয় বা মুদ্রিত হয়। যেখানে নোটিশ টাঙানো থাকে তার নাম হয় নোটিশ বোর্ড। শিক্ষা প্রতিষ্ঠানে অনেক সময় নোটিশ পাঠ করে শোনানো হয়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চিঠির আকারেও নোটিশ পাঠাতে পারে। আজকাল ইমেইলে ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে নোটিশ পাঠানো হয়ে থাকে। নোটিশের আরেক নাম হচ্ছে বিজ্ঞপ্তি। এখানে একটা নোটিশ দেখতে পাচ্ছ তোমরা বিদ্যালয় নোটিশ বোর্ডে, যে বিজ্ঞপ্তি, আগামী 21 ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরিতে অংশগ্রহণের জন্য সকল শিক্ষার্থীকে সকাল 7টায় স্কুল প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। প্রধান শিক্ষক নীলগিরি উচ্চ বিদ্যালয়। এভাবে একটা পোস্টার তৈরি করা যায়, ঠিক আছে? তারপর আছে কি লিফলেট, সরি নোটিশ তৈরি করা যায়। লিফলেটে কী আছে? তথ্য পণ্যের প্রচারের কাজে লিফলেট তৈরি হয়। লিফলেট সাধারণত ছোটো ছোটো কাগজে মুদ্রিত হয়ে থাকে। স্কুল কলেজের সামনে হাট বাজারে ব্যস্ত এলাকায় অনেককে লিফলেট বিলি করতে দেখা যায়। এখানে একটা লিফলেটের নমুনা দেওয়া আছে, দেখো। গান শিখাই, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, আধুনিক গান ও লোকগীতি, ক্লাস শুক্র শনিবার বিকাল 4টা, যোগাযোগ মুনিয়া বেগম, তালতলি, সুনামগঞ্জ। তারপর রয়েছে 3 নম্বর একটা নমুনা, হচ্ছে মোড়কের লেখা। সাধারণত কাগজ বা পাতলা প্লাস্টিক দিয়ে মোড়ক বা প্যাকেট তৈরি হয়।
এর গায়ে পণ্যের নাম ছাড়া অনেক তথ্য থাকে, যেমন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, পণ্যের উপাদান, উপকরণ ও পরিমাণ, দাম, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি। মোড়ককে আকর্ষণীয় করতে এর গায়ে নানা রকম ছবিও মুদ্রিত হতে দেখা যায়। এখানে দেখো একটা মোড়ক দেখতে পাচ্ছ, কী লেখা মোড়কের গায়ে? মোগল বিরিয়ানি মশলা 100 গ্রাম। উপকরণ হচ্ছে কি? চিনি, রসুন, আদা, মৌরি, দারচিনি, ধনিয়া, মরিচ, লবণ, জিরা, গোলমরিচ, এলাচ, তেজপাতা, জয়ত্রী, শাহি জিরা, জয়ফল, লবঙ্গ, কেওড়া এবং সুগন্ধি। এরপর 4 নম্বরে রয়েছে বিজ্ঞাপন। বিভিন্ন প্রচার মাধ্যমে পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে বিজ্ঞাপন তৈরি করা হয়। বিজ্ঞাপন যেমন মুদ্রিত হয়, তেমনই রেডিও, টেলিভিশন ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে প্রচারিত হয়। বিজ্ঞাপনের মাধ্যমে কোনো বিষয় বা পণ্য সম্পর্কে জানা যেতে পারে। পণ্যের প্রচারের জন্য বিজ্ঞাপনে যেসব তথ্য উপস্থাপন করা হয় তা অনেক সময় অতিরঞ্জিত হয়ে থাকে। এখানে দেখো দৈনিক পত্রিকায় একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে নিচের দিকে, এই যে 21-এ বইমেলায় বের হয়েছে রহস্যময় পৃথিবী ফারহান হোসেনের। ফারহান হোসেনের নতুন বই রহস্যময় পৃথিবী, মূল্য 180 টাকা, ঠিক আছে। 5 নম্বরে রয়েছে আমন্ত্রণপত্র। অনুষ্ঠান উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে যে চিঠি লেখা হয় তাকে আমন্ত্রণপত্র বলে। আমন্ত্রণপত্র সাধারণত কোনো খামে ভরে পাঠানো হয়। এগুলো হাতে লেখা হতে পারে, ছাপানো হতে পারে, এমনকি ডিজিটাল মাধ্যমেও তৈরি হতে পারে। আমন্ত্রণপত্রে অনুষ্ঠানে বিবরণ থাকে, অনুষ্ঠানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম পরিচয় থাকে, এমনকি কবে, কখন, কোথায় অনুষ্ঠানটি হতে যাচ্ছে এসব তথ্য এতে করে জানা যায়। এসো হে বৈশাখ, এসো এসো সুধী, আগামী 1লা বৈশাখ 1431, 14 এপ্রিল 2024 রবিবার সুবর্ণ সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। এ উপলক্ষে সকালে মঙ্গল শোভাযাত্রা এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উভয় অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে। সমীর আখন্দ, আহ্বায়ক, নববর্ষ উদযাপন কমিটি, সুবর্ণ সাংস্কৃতিক সংঘ। স্থান: সুবর্ণ সাংস্কৃতিক সংঘ চত্বর। অনুষ্ঠান সূচি: সকাল 7টা বাজে সংঘের চত্বর থেকে চৌরাস্তার মোড় পর্যন্ত মঙ্গল শোভাযাত্রা, আর বিকাল 4টায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ঠিক আছে। তো আমরা অনেকগুলো নমুনা দেখলাম, আমরা একটা প্রশ্ন দেখি, 3 নম্বর প্রশ্ন। একটা একক কাজ রয়েছে, রেলগাড়ি চলে রেললাইনের উপর ভর দিয়ে। দেশে বিদেশে যত রকম যানবাহন আছে তার মধ্যে রেলগাড়ি সম্ভবত সবচেয়ে জনপ্রিয়। ছেলে বুড়ো সবাই এর কুচিকচিক শব্দ শুনে মুগ্ধ হয়। নদী নালা পাহাড় পর্বতে পাশ দিয়ে সাপের মতো একে বেঁকে রেলগাড়ি ছুটে চলে। গাড়ির জানালা দিয়ে মুখ পাড়ালে মাঝে মাঝে দেখা যেতে পারে কুড়ে ঘর, ধান ক্ষেত, নীলাকাশ। বাংলাদেশের রেলগাড়িতে অনেক সময় হকার দেখা যায়। তারা ডিম সিদ্ধ, ঝালমুড়ি, চিরা ভাজাসহ আরও কত কিছু যে বিক্রি করেন। অনেকে পত্রপত্রিকা বিক্রির জন্য রেলে ওঠেন। একবার একতারা হাতে একজনকে রেলগাড়িতে উঠতে দেখেছিলাম। তিনি পল্লীগীতি শুনে সবাইকে মুগ্ধ করেছিলেন। তার গান শুনে সবার সাথে আমিও হাততালি দিয়েছিলাম। রেল ভ্রমণে আনন্দ অনেক, রেলগাড়িতে না উঠলে তা ঠিক বোঝা যাবে না। কোনো কোনো শব্দ ভাঙলে দুটি অংশ পাওয়া যায়। দুটি অংশ আলাদাভাবে অর্থযুক্ত, তার মানে দুটি অর্থযুক্ত শব্দ জোড়া দিয়ে একটি নতুন শব্দ তৈরি হতে পারে। যেমন বটতলা, এখানে বট আর তলা দুটি হচ্ছে অর্থযুক্ত। দুপুরের লেখাটি থেকে তোমাদের কাজ হচ্ছে এরকম শব্দ খুঁজে বের করবে এবং তার নিচে লিখবে, ঠিক আছে। দেখো এরকম শব্দগুলো কী কী আছে। রেলগাড়ি, রেল যোগ হচ্ছে গাড়ি, রেল লাইন, রেল যোগ লাইন, নদীনালা, নদী যোগ নালা, পাহাড় পর্বত, পাহাড় যোগ পর্বত, একে বেঁকে, একে যোগ বেঁকে, কুড়ে ঘর, কুড়ে যোগ ঘর, ধান ক্ষেত, ধান যোগ ক্ষেত, নীলাকাশ, নীল যোগ আকাশ, চিরা ভাজা, চিরা যোগ ভাজা, পত্রপত্রিকা, পত্র যোগ পত্রিকা, একতারা, এক যোগ তারা, একজন, এক যোগ জন, পল্লীগীতি, পল্লী যোগ গীতি, হাততালি, হাত যোগ তালি, রেল ভ্রমণ, রেল যোগ ভ্রমণ, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা হচ্ছে আজকে আলোচনা করলাম সপ্তম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়নের বাংলা বইয়ের কিছু নমুনা, প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে কিছু একক কাজ, চোরাই কাজ, দলগত কাজ দেখেছি। আগামী পর্বে অর্থাৎ হচ্ছে পরীক্ষার আগের দিন রাতে আমরা তোমাদের একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব, যার মাধ্যমে তোমরা হচ্ছে এই যে প্রিপারেশনগুলো নিলে কয়েকদিন খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে, সে আশায় ব্যক্ত করি, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, সকলকে চূড়ান্ত সাজেশনের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।